আল্লাহ এমন মানুষ এমন বানায় যে অন্যের অসুবিধা রে তার অসুবিধা মনে হয়, অন্য লাভ ক্ষতি রে তার লাভ ক্ষতি মনে করে। এখানে যে সময় মনে করে হে কামিল মুমিন হইল আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বহু ওসিয়ত এবং নসিহতি উম্মতরে খরচ হইল যে তার আরেক মুমিনের হক সম্পর্কে, অন্য মুমিনের হক এই হকের মাঝে একটা বড় হক হইল একজনে আরেকজনের দেখা হইলে সালাম দিতা দুরুশ্বরে বড় রাত্রে তাবু টাঙ্গাইছে বেটাইল আসুন বেটি তো তাই আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু কইলা যে আব্দুর রহমান আমরাও মানুষ কিন্তু রাইট ভাড়া দিতাম ওই তুমি ভাড়বাই। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু কইলা আমিরুল মুমিনিন আমি ভাড়া দিতাম পারব, উমর রাদিয়াল্লাহু আনহু কইলা আমিও ভাড়া দিব, দুজনে ভাড়া দিলা রাত কিছু সময় যাইছে না যাইছে তাবুতে গিয়ে একটা বাচ্চার খান্দন শোনা গেল। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাচ্চার খান্দন উনিয়া তাবুর কিনারত গিয়া তার মারে হইলা যে বাচ্চাটারে খান্দাই হইলা দুইবার তিন নম্বর বার ইয়া উমর রাদিয়াল্লাহু আনহু দমকির সুরে হইলা যে তুমি বাচ্চারে খান্দাও হইলে মায়ের জবাব দিলা তাই সিনইল্লা যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমিরুল মুমিনিন কইলা আল্লাহর বান্দা আমি সমস্তটা রাত চেষ্টা করলাম যে বাচ্চাটার দুধ ছাড়াইতাম কিন্তু বাচ্চার তো দুধ ছাড়াইলাম দুধ দিলাম না খান দিল। উমর রাদিয়াল্লাহু আনহু কইল যে এটা আপনি খেলে তুমি খেলে করো বলে আমরা যে আমিরুল মুমিনিন উমর ফারুক তাই না আমরা দুধ হারা বাচ্চেন চলে কোন বাতা দেই না দুধ ছাড়ি দিলে বাতা দেই ও আমি চিন্তা করি আর যে বাচ্চারে দুধ ছাড়াই উমর রাদিয়াল্লাহু আনহু হজরুল নমাজও গিয়া খাড়া হইস নমাজও কেরা ছড়িরা আর খান্দিরা এমন খান্দন হামদিলা তার খান্দনে কেরাতের আওয়াজ বোঝা মুশকিল হইল নমাজ শেষ হরিয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আমি তো বাচ্চিন জরুরে প্রজুলুম করলাম আমি বাচ্চিন জল লাগি কোন বাধা নির্ধারণ করছি না হয়তো বহু মায় তার বাচ্চার এভাবে দুধ ছাড়াইবার চেষ্টা করেন আইন জাগি আমি আইন ভরি নিলাম আমার রাস্তার শতদুগ্ধ বৈশ্য শীর্ষ আসন সবল লাগি আগলা মাথা আমি নির্ধারণ করিয়ে দিলাম। দেখবেন যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটা বোঝা গেল যে তার দিল না যে আগুন লাগে যে আমি মনে হয় অন্যায় করেছি আসলে তো কোনো উপায় তো মানুষের বিবেক যখন জাগ্রত হয় ইমান সরে অন্যমানজন নসিহত করার প্রয়োজন হয় না আল্লাহর নবী ফরমায়
إذا أراد الله بعبد خيرا جعل له وزير صدق. الله যখন কোন মানুষের মায়া করে তার এক সত্যবাদী পরামর্শদাতা আল্লাহ আল্লাহ দান করে, আর এই পরামর্শদাতা তার লোকের ফিরিস্ত হতে হবে। এই ভালো হরামিস এর কারণে আমরা যে মানুষের পরামর্শ দেই দিতে সময় চিন্তা করা উচিত যে আমি যে পরামর্শটা দিয়ে তার লাগে ভালো এগুলা বাজি বাচ্চেন যে মা বাবারে দেখতে পারে না বন্ধুকে মায়া করি, এর কারণ কিটা মা বাবার কাছে যদি হে তার হতে মহিলা কোনো জিনিস চায় পরামর্শ চায় যে মা বাবার নিষেধ করবা আর বন্ধু কইব বলে কর আরো আগুয়ে দিব। হুজুর বাপ সাল্লাল্লাহু সাল্লামে ফরমাই আমার উম্মতে যে সময় বন্ধুটা কাম করব এই সময় আমার উম্মতের লাগি আল্লাহর গজব হালাল হয়ে যাব। আমার উম্মতে যে সময় উম্মতের মাঝে আমানত দারি তার শোনায় এই সময় আল্লাহর গজব হালাল হইব। যে সময় মাল নাফরমানি করব বাহর নাফরমানি করব বন্ধু লোকে দুষ্টি ঠিক রাখবো এই সময় আমার উন্নত লাগে গোসু ভালো লাগে খুব খেয়াল রাখুন যে আমরা ই ভবিষ্যৎবাণী এমন ভাবে বাস্তবায়িত যে দুনিয়ার মা বাবার আওলাদ লাগে মহব্বতের কোন কমতি নাই কিন্তু উল্টাটাল মাঝে বড় কমতি বাচ্চা কাচ্চার মহব্বত এটা বুঝতো কি এটা যদি খালি মা বাবা বুঝতে হইত নাই এটা আওলাদে বোঝা লাগবো। আমরা সময় যে মানুষের আমরা যারা মা বাপ নাই আমরা এখন আর বুঝলে আমরা এরারে ভাইতাম নাই তবে আল্লাহ নবী বলবাইছ এরার লাগে দোয়া করলে আল্লাহ আমরা লাভ মা বাবার লাভর মানের দপ্তর থেকে ভর মামর দারের দপ্তর লাভ লিখে দিবা। এই ধরনের যারা জোয়ান হন খুব খেয়াল রাখুন যে আমরা এই জোয়ানই সময় না দেখুন আপনার বাপ দুনিয়া তাসলা গভীর রাত্রে বাড়ি যাইলে গরুর বাড়া আপনার আব্বারে পায়চারি করতে দেখছই জিজ্ঞাসা করলে আপনার আব্বা হইছ যে বাবা তুমি হারায় না আমার তো ঘুম লাগে না তোমার বাপ মারা গেছ তুমি পরীক্ষা করে দেখো আর রায় চুমল লাগি খেয়েও অপেক্ষা করো না ঠিক সেইভাবে মা দুনিয়া থাকি গেছেন গিয়ে এই চিন্তার কেউ করে না ওর সময় আওলাদে বুঝে যে আমার বড় মূল্যবান সম্পদ আমি আড়াইলাম সময় থাকতে বুঝিয়া যদি মা বাপরে রাজি খুশি রাখি আমি দেয় করতে পারে ই আওলাদ যদি আখের রাত্রে আল্লাহ উজালা করে দে আমি এখন আমার সমাজে বসে আরো আসুন পয়সা বল বয়ান করবা মাতার মাঝির নেকেরাম সামিনে যান ও সময় মানুষ আত্মা কি গেলে কি এই সময় আয় না সাহেব কবিতার মাঝে লেখছ বাকি না রাহা দুনিয়া মে কই শাহি শান জাগিয়া দুনিয়া মে বাকি নাম হে আল্লাহ কা ও এই সময় আত্মা কি যাইব কি এর লাগি আমরা দরিকতুল মহফিল
আমরা তরিকতের ওজাইব যেগুলো আছে সকাল বিকাল এগুলারে আমরা আদায় করলে ওগুলোর ভিতরে সব দোয়া তুলতেছে। যেমন দলাইলুল খয়রাত শরীফ দুনিয়ার জুরুল শরীফ যত মকবুল অজিবা এর মাঝে মকবুল অজিবা হইল দলাইলুল খয়রাত শরীফ। আমরা এটা ভোড়ার আদত করতাম, এতে ফায়দা হইব যে যত মকবুল দরুদ আছে আস্থা সপ্তাহে ভোড়া হয়ে যাব, আর এক খতম বুড়াইবার লাগি হলো এক সপ্তাহে এক সপ্তাহে আপনার ভোড়া এক খতম হয়ে যাব। এই খতম আরম্ভ করে সোমবারে, এর কারণ হইল যে সোমবারই দিনটা বড় বরকতময় দুই কারণে। এক কারণ হইল আল্লাহর হাবিব আরেক কারণ হইল আল্লাহর হাবিবের উফাত এদিন হইছে। এর লাগি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, মা গো আয়েশা, আল্লাহর হাবিবের উফাত কোন দিন হইছে? মা আয়েশা সিদ্দিকা কইল, আব্বা জান, আল্লাহর হাবিবের উফাত তো সোমবারে হইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইল, আমিও আশা করছি আমার মুহূর্তটা সোমবারে হইত। এর কারণ লক্ষ্য যে আল্লাহর হাবিবের উফাতের কারণেও ঈদিন কুরমর তোমার বহুগুণ বাড়ি গেছে। সুবহান আল্লাহ, যারা নবী হল উফাতের হকিকত জানে না, এরা এই উফাতের হকিকত হইল উফাতের দিন উভাতর কারণে এই দিনগুলো মর্তবা বহুগুণ বাড়ি যায়। এর লাগি ই অজিবা সোমবারে শুরু হয়। আমি আল্লাহ বহুত মরিয়া নাম বলি, আল্লাহ আমিন, আলহামদুলিল্লাহ, ওসালাতু ওসালামু আলা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الكافرين. إلا قبيلة أبن الصباح يا الله أبن الصباح أبن الإمام خليل والله তোমার বিবর তোমার দুই বন্ধা বেমান হইয়া থেকে বিদায় হইয়া থেকে সূর্য তোমার বন্ধা হলরে আল্লাহ তুমি জন্য তুলবে তোমার মধ্যে হল বড় ইমিল দেখি তোমার গুলো খালি ফিরাই দিও না আল্লাহ। আল্লাহ তুমি তো দোয়া কোন একজনের কারণে হাজারো লাখো মানুষের দোয়া কবুল করতে কখনো আল্লাহ ই মহবিল হইলা খালিস বহু মানুষ আছে যার হাত পায়ে চাইলে তোমার রহমতের জড়িয়ে আল্লাহ ইলা গভীর রাত্রে কোন মানুষের দরজার কোন ভিখারি গেলে এই ভিখারিকে ভিড়াই দিতে অর্জুন গৈরতে বাধা দিব তোমার বন্ধ হল আল্লাহ মিসকিনের মতো আঠিল তোমার রহমতের
بيكاري ولا هات وداي سلي الله أملا لي هات لي ثم الرحمة ديا بري بول نخديا ديو الله إيرا مكملا أرثوي بار يتكي زمني كلو زغنا أي أملا بول عاشا خري الله ثم الرحمة ديا أملا الشرار مزمولي الله بوز بيماري ولا يشيل ولا شا يدوات شوري كويلة بيمار تتوبي شفا دي بايا بيماري ولا نشفا بهو مانوس عيشو يا الله يا بي وجلي سجلي الله والدين بوري برتون هريه ديبا اي الله عبر الدنيا آخرة تربالا اينا سيخ برا بلو مهرباني بوري الله عبر المجحة چتیشو التو بي الله عبر الدعاء قیدیشو ربنا أبلنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إيه الله بك ورميشون ما بخلت وأولاد لك مخبول أمرا كنا جال بابا أهلا بك شهيدا ونبا أمرا أهلا دولار الدنيا غيرة الفلاحي نسيبا أي الله سوار من داخل بحضور در الدنيا أتيا يا دينو يشد بابا الله الله يبارك لك الغرباء والمقبول للرهيب والزياء أولا أنت الخلف من هو الخريج من الله بوك قرزي بانو شاسوي أي الله قرزي يخلون قزر قولا كذا خلوان توفيق داو بو مانوس بچا جلو یا کی سو دی اللہ سو دوست ورمائی سو سوتا ہادو کلو بیا ہوے لو تو تر ورو تر تو وی اللہ ہوئی جا اللہ یجیب أما يجيب المضطر إذا دعا ويكشف السوء الله عمر الشطور دكتكي نراش ويا شطور دكتكي خيال فيا ثم الدربار عمر بيكا شاي الله في مجلسكي ثم الكل منار لك جدر حد بخلي من الدنيا الله تبرم الداخل رهبان يا الله اكسر الدر سيكار الى امرأة كذلك الله أمر الموت والشرب وهو يزميل الله أمر الموت وهو يزميل الله أمر الموت وهو يزميل الله أمر
এখন দুনিয়ার থেকে গেলে আমরা হলে কি দিয়ে খালি আছে আমরা এই জমি আল্লাহু আল্লাহ ও মেরে ওরে জবা কলওয়ে তুহিদ মেরে জান দিল সে হরো খাতমা বিল খালিক خير الورى كي واسطي